হপো রানাটার নাম কেউ বা শুনেছেন কেউ ভারতে শুনেননি শুনবেনই বা কি করে এই রানাটা তো প্রায় হারিয়ে গেছে কিন্তু এই হারিয়ে যাওয়া রান্নাটাই খুঁজে নিয়ে এসেছি আমি স্নেহা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখন আমাদের সঙ্গে রয়েছেন রুমকি ভট্টাচার্য দেখেনি রুমকি দেখে রুমকি দিদি ওয়েলকাম হাই স্নেহা কেমন আছো ভালো তুমি কেমন আছো খুব ভালো আচ্ছা কি কি লাগবে একটু দর্শকদের বলে দাও হ্যাঁ যেটা লাগবে ফিশ ফিলে আমরা সিদ্ধ করে নিয়েছি আর বয়েলড পটেটো থাকছে ডিম আছে হলুদ গুঁড়ো তোমার ভিনিগার ভিনিগার থাকছে সরি ভিনিগার থাকছে পাতিলেবুর রস শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সল্টও থাকছে আর বিস্কিটের গুঁড়ো আচ্ছা ঠিক আছে কি করব তুমি বলো ফার্স্টে কি দেব তো আমি আগে রেডি করে নিই একটু সিদ্ধ আলুটার সাথে তুমি একটু সল্ট দাও একটু চটকে মাখছি হ্যাঁ হাতই লাগালাম হাতের থেকে ভালো উপায় আর হয় না হাতের সঙ্গে ভালোবাসাও মিশে থাকে তো সেই জন্য টেস্টটাও ভালো হয় আচ্ছা এটার নাম ফোফো কেন গুলো দিয়ে দাও পুরোটা দিয়ে দাও এটা যদি মানে পমফ্রেট নিতে পারো অন্য কোনো মাছও দিতে পারো মাছও নিতে পারি আমরা হ্যাঁ একটু কাঁটাটা ছাড়াও প্রয়োজন হবে হ্যাঁ এটাতে সুবিধা তো হলো ফিলেতে হ্যাঁ ফিলেটা বাদ দিয়ে দাও একটু সল্টও দিয়ে দাও আচ্ছা একটু দিয়েছি আর একটু দেবো আর বাস ঠিক আছে তুমি একে একে মিশিয়ে যাও আমি বলছি হলুদ গুঁড়ো দাও অল্প হলুদ দাও আর হয়ে যাবে না একটু ভিনিগার ভিনিগার দাও মাছ সেদ্ধের পর যে স্টকটা থাকে না ওটাও ওটাও ইউজ করা যায় আচ্ছা ভিনিগার একটু যদি আর একটু দাও তো অল্প একটু দাও লেবু রস আছে তো মধ্যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেবু রস আচ্ছা হাতটা একটু ধুয়ে নেব আমি হ্যাঁ ধুয়ে নেব এখানে রাখো বলবো করে রাখো
আমি একটা বানিয়ে এটা তো রেডি হয়ে গেছে বাবা তেলটা হয়ে গেছে হ্যাঁ মুছে রাখছি একটা করে হ্যাঁ ट्राई करार जन्य भीषण क्यूरियस आपनारा जरा खानी चटपट बाड़ी बनिए ट्राई कर फिलें।